সত্যজিৎ বাবু, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো যে সমস্ত চিঠি সামনে আসছে, যেমন আমার হাতেই যে চিঠিটা এসছে যেটা পাঠানো হয়েছিল 24/5/2021 আমতা থানার অফিসার ইনচার্জকে, সেখানে তিনি তার যে প্রাণ সংশয় হতে পারে এই আশঙ্কা ব্যক্ত করেছিলেন। পরবর্তীকালে তিনি এনএইচআরসিকে চিঠি দেন, তারপর এরকম ঘটনা এবং পুলিশের উর্দি পরে কয়েকজন আততায়ী এসে তাকে বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করলো, সত্যি কি পুলিশ প্রশাসন দায় এড়াতে পারে? অ্যাকচুয়ালি মোপিয়া, এই যে ঘটনাটা হয়েছে এটা একটা বিশাল চক্রান্ত আছে, কারণ যারা এসেছিলেন দুষ্কৃতকারী তারা প্রতিটা খবর তাদের কাছে ছিল যে কখন ছেলেটা যে জলসা থেকে ফিরবে এবং জলসা থেকে ফিরে বাড়িতে ঢুকেছে, এই পর্যন্ত খবরটা তাদের কাছে ছিল। এটা এক নম্বর। এইটা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়, এখানে কোনো সময় পুলিশের ব্যাপারটা থাকবে না, কারণ পুলিশ এত পুলিশ এইভাবে কাউকে খুন করে না, দোতলা থেকে তিনতলা থেকে ফেলে দেওয়া হয় না। দুই নম্বর কথা হচ্ছে এই যে চক্রান্তের মধ্যে আর একটা দুটো তিনটে ব্যাপার আছে। একটা হচ্ছে যে তার বাবার বুকের সামনে একটা রাইফেল, অর্থাৎ একটা উর্দিধারী পুলিশকে ফলস, যেটা সেই উর্দিধারী পুলিশকে দাঁড় করিয়ে দিয়ে তাকে রাইফেল পয়েন্ট করে তাকে আইডেন্টিফাই করা হলো যে কোন ঘরটায় আছে এবং তারপর তাকে ফেলে দেওয়া হলো। এখন দেখার কথা দুটো, যেখানে যারা ফরেন্সিক এক্সপার্ট আসবে তাদের থেকে কতগুলো ব্যবস্থা আছে সেগুলো আমি আর ডিটেলসে আপনাদের কাছে যাচ্ছি না, কারণ আপনি একটা স্পেসিফিক পয়েন্ট করেছেন। প্রথম কথা হচ্ছে যে এই যে যখনই একজন ছাত্রনেতা কিংবা যখন একজন প্রোটেকশন চাইবে লোকাল পুলিশ স্টেশন থেকে, কিন্তু সাথে সাথে তার প্রোটেকশনটা দেখা দরকার। তাকে ছাত্রনেতাও হতে হবে না, তাকে প্রতিবাদীও হতে হবে না। একজন ইন্ডিভিজুয়াল যদি মনে করেন এবং তিনি লিখিতভাবে জানান যে তার প্রাণ সংশয়, তাকে প্রোটেকশনের দায়িত্ব তো পুলিশ প্রশাসনের। পুলিশের প্রথম কাজ হচ্ছে নাগরিক সুরক্ষা দেওয়া। এই নাগরিক সুরক্ষাটা সেখানে এনকোয়ারি করা দরকার ছিল। ইন্টেলিজেন্স যারা রয়েছেন, আমাদের সিআইডি থেকে টিমটা ওখানে রয়েছে, আইবির টিমটা রয়েছে, সেই টোটাল টিমটা ওখানে এনকোয়ারি করে প্রথমেই দেখা দরকার ছিল কারা কারা করছে, কি হয়েছে, তার যে জীবন হানির সম্ভাবনা আছে কিনা সেটাও দরকার ছিল। তবে আমার মনে হচ্ছে এটা সময়ের অপেক্ষা, দু এক দিনের মধ্যে আমাদের সিআইডি টিম প্রচণ্ড অভিজ্ঞ এবং এক্সপার্ট, এবং তারা রাজ্য সরকারের অর্ডারেই এই টোটাল টিমটাকে ধরা পড়ে যাবে এবং আমরা সবাই জানতে পারবো। এবং 24 ঘন্টায় আবার সত্যজিৎ বাবু আমরা ডেফিনেটলি সেদিকে তাকিয়ে থাকবো, কিন্তু আনিস খানের মৃত্যুটাকে তো আর রিওয়াইন্ড করে তাকে বাঁচিয়ে তোলা যাবে না, বাঁচিয়ে তোলা যাবে না। যদি যদি আনিস খানের হত্যাকাণ্ডের আগে কোনো রকম প্রাণ সংশয় হতে পারে এরকম আশঙ্কা জানিয়ে চিঠি পুলিশের কাছে না যেত, তাহলে এই প্রশ্ন উঠতো না। আমি এখানে শুভময় বাবুর কাছে যাব। শুভময় বাবু, আমরা ভাবতে পারছি যে কলকাতার উপকণ্ঠে একটা জায়গা যেখানে এসে পুলিশের উর্দি পরে ধরে নেওয়া যায় যে ছদ্মবেশে কেউ এসে রাইফেল ধরে বাবাকে আটকে রাখছে এবং ছাদ থেকে একজন প্রতিবাদীকে ফেলে দেওয়া হচ্ছে, এগুলো আমরা ওয়েব সিরিজে দেখি, হার হিম করা ওয়েব সিরিজে দেখি, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমি একটা প্রশ্ন করতে চাই যে দুঃখ ভাগ করে নেওয়ার তো আমাদের ক্ষমতা নেই, আমরা এই জায়গায় চূড়ান্ত ভাবে ব্যর্থ। নিজে কথা বলার এখন সুযোগ খুব কম, সেই জায়গায় আমি একটু সময় চেয়ে নিচ্ছি। আমি আজকের এক গায়ক সৌরিক দাসের গানের কথা বলি, কনটেক্সটটা আমার অংশ দেয়াল করতে শিখুক, আমার অংশ চেতনায় উঠে আসুক, এ সময় হারায় বেজন মা চাহিদায়, আমার অংশ মানুষ হয়ে বাঁচুক, সব ছেলে মেয়ে ঠাকুর জুড়ে বাঁচে, এগিয়ে আসুক কজন পাল্টে দিতে, আগুনের তাতে সমাজের অভিঘাতে, তাদের হাতেই রাজদণ্ড থাকুক। যারা প্রতিবাদী যে বাচ্চা ছেলেগুলো, তাদের কিভাবে চলে যেতে হচ্ছে সেটা দুঃখের। আমি শাসকের কাছে এবং সমাজের কাছে, প্রশাসকের কাছে একটা অনুরোধ রাখবো, যে বাচ্চারা যে কলকাতার পথে প্রতিবাদ নেমেছেন তাদের সুরক্ষা দিতে হবে, তারা যেন আর কোনো বিপদে না পড়েন, তাদের এই আন্দোলন করার অধিকার দিতে হবে, তাদের এই প্রতিবাদটুকু করার অধিকার দিতে হবে। আমি শুভময় আসবো আপনার কাছে। আমি দেখতে পাচ্ছি আমার সহকর্মী দেবপ্রিয় রয়েছেন এই মুহূর্তে মিছিল থেকে, দেবপ্রিয়র কাছে সরাসরি চলে যাব। দেবপ্রিয়, কি চলছে ওখানে? দেখো, এই মুহূর্তে আলিয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু মিছিলের হওয়ার পর তারা এসে এখানে এসে পৌঁছেছেন, দেখতে পাচ্ছ এখানে রয়েছেন অনেকেই, দাঁড়িয়ে রয়েছেন, তারা এসছেন এবং এই যে মিছিল কারণে করেছেন সেটা নিয়ে কথা হচ্ছে। এবং এই যে আনিস আমি আসবো, আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না, আমি আবারও সেখানে পৌঁছবো। আমাদের আরেক প্রতিনিধি মৈত্রীও রয়েছেন, তার কাছেও যাওয়ার চেষ্টা করবো। আমি মালাদির কাছে আসি। মালাদির প্রশ্নটা এখানেই উঠছে, এবং মালাদির প্রশ্নটা উঠছে কারণ নিরাপত্তা চাওয়ার পরও
পুলিশ প্রশাসন কেন নিরাপত্তা সুরক্ষিত করতে পারলো না, এই প্রশ্ন তো উঠবেই। আর এখানে অবধারিতভাবে যে প্রশ্নটা উঠবে, যেটা ইতিমধ্যে বিরোধীরা তুলতে শুরু করেছেন মালাদি, যে তাহলে কি যেহেতু শাসক দলের বিরাগ ভাজন হয়েছিলেন সে কারণেই পুলিশি প্রোটেকশন তিনি পেলেন না? আমি পরিষ্কার করে বলি যে পুলিশের উপর নির্ভর করতেই হবে এবং পুলিশ এটা সলভ করবেই, দু এক দিনের মধ্যেই পুলিশ এটা সলভ করে দেবে। আমাদের এই রাজ্যে এমন কিছু ঘটনা হয়নি যেটা পুলিশ সলভ করতে পারেনি। সিআইডিআর টিম আমাদের খুব ভালো, তারা ঠিক ইনভেস্টিগেট করে বার করবে যে কী ঘটনাটা, এর পিছনে কারা আছে, কারা ষড়যন্ত্রকারী, এটা আমি পরিষ্কার করে বলি। এবং সরকারের ওপর ভরসা রাখুন, সরকার ঠিক একটা ছাত্র এইভাবে মৃত্যু, সে যে দলের সমর্থকই থাকুক না কেন, সে একটা ছাত্রের মৃত্যু কখনই সরকার কোনোদিনও এটা অমানবিকতার চোখে দেখবে না। এখানে মালাদি আমি আপনাকে চিঠিটাতে যেটা উল্লেখ করা আছে, যেটা একটু আগে সব্যসাচীও যেটা উল্লেখ করলো, যে যখন রক্তদান শিবির করতে যায় তখন রক্তদান শিবির করলে ফল খারাপ হবে, এরকম হুঁশিয়ারি ছিল, যেটা লিখিতভাবে আনিস খানের লেখা লিখিত চিঠিতে আছে। চব্বিশে মে আমতা থানায় তিনি অভিযোগ করেছিলেন। অপেক্ষা করতেই হবে, একটু অপেক্ষা করতেই হবে, আর দু একটা দিন অপেক্ষা করতেই হবে এই ঘটনা তদন্তের জন্য। এই নিরাপত্তার জন্যই অপেক্ষা করেছিলেন মালাদি, এই নিঃসন্দেহে আপনি আশ্বাস দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনি আশ্বাস দিচ্ছেন পুলিশ প্রশাসন নিঃসন্দেহে, আমরা আশা করি এই ঘটনার পুলিশ প্রশাসন দোষীদের খুঁজে বার করবে, কিন্তু আনিসও তো অপেক্ষা করছিলেন তার জীবনটাকে যাতে সুরক্ষিত করা যায়, সেই জন্য তো তিনি চিঠি দিয়ে পুলিশ প্রশাসনের অ্যাকশনের জন্য ওয়েট করছিলেন। আপনি সরকারের উপর ভরসা রাখুন, সরকারের উপর ভরসা রাখুন, দেখুন কি তদন্তে বেরিয়ে আসে, সিআইডি ঠিক তদন্ত করে বার করে দেবে এই ঘটনার পিছনে কি ঘটনা হয়েছিল। সুপুষ্টির সঙ্গে এই আমি 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 মালাদি যতটা সুন্দর করে বলছেন বোধহয় বাস্তব পরিস্থিতিটা এতটা সুন্দর নয়। পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রীর ইতিহাস আছে এই কথা বলার, সুদীপ্ত গুপ্ত মৃত্যুকে ছোট ঘটনা হিসেবে বলা, এবং মালাদি ওই হাওড়া গ্রামীণের এসপি সৌম রায় মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কার মৃত্যু চান না, সুদীপ্ত গুপ্তর মৃত্যুটা মমতা বন্দ্যোপাধ্যায় চান না, ছোট ঘটনা। সুদীপ্ত গুপ্ত ছাত্র নেতা কলকাতার রাজপথে মারা যাবার পর পুলিশের লাঠির পেটা খাওয়ার পর মুখ্যমন্ত্রী সেদিনকে ইডেন গার্ডেনে বসে সবসময় আমরা আজকের বিষয়ে প্লিজ কনসেন্ট্রেট করি, মৃত্যু নিয়ে মালাদি মৃত্যুকে জাস্টিফাই করবেন না। আমি আশা করি যে কথাটা একটা কথা যে দলের সমর্থন নিয়ে ছাত্রটি থাকুক না কেন, না শুনুন না, একটা কথা হোক, বাংলার মান মানুষ চাইবেন না, ঘাওড়া গ্রামীণ চাইবেন না। নাম এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।